ছটব্রতীদের হাতে ছটের ডালা তুলে দিচ্ছেন আমাদের অতিথিরা। তুলে দেব তৃতীয় মুহুর কর্মকার, তৃতীয় মুহুর কর্মকার জামদহ হাই স্কুল শুভজিৎ চৌধুরী, দ্বিতীয় তিথি ঘোষ। ওদের প্রত্যেকের আগামী পথ আরো মসৃণ এবং সুগম হোক আমরা সকলে সেই শুভকামনা রাখলাম। আজকের এই দে মহাশয় ওদের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন। যুগ্ম তৃতীয় তালিকায় রয়েছে এরপর দ্বিতীয় স্থানাধিকার অগ্রগামী সার্বজনীন দুর্গাপূজা কমিটি, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের স্বার্থে। সকলে আর একটু করতালির সাহায্যে মহিলাদের পুজো আর একটু ওনাদের অভিনন্দিত করুন। ঠিক আছে ঠিক আছে, এসিপি কাংশা শ্রী সুমন জয়সওয়াল মহাশয় উপস্থিত আছেন এখানকার কাংশা ব্লকের বিডিও ম্যাডাম আছেন এখানে, আইসি কাংশা অন্য বিশিষ্ট অতিথিগণ, ব্লকের সমস্ত স্তরে থেকে যারা প্রতিনিধিরা আছেন ওনারা আসছেন এখানে, কাংশাবাসীরা এখানে আছেন, কাংশা ব্লক থেকে বিভিন্ন পুজো কমিটি এবং মহরম কমিটি লোক যারা এখানে এসছেন, দেখতে পাচ্ছি অনেক বিদ্যার্থী এখানে এসছেন আর সাংবাদিক ভাই বন্ধুরা এখানে এসছেন, সবাইকে আমার প্রশাসন তরফ থেকে আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, দীপাবলি শুভ, দীপাবলি শুভ, কালী পুজো আগাম যেটা ছট পূজা আছে তাদের জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি খুব মানে সৌভাগ্যে আমরা ফিল করছি বা মায়ের আশীর্বাদ বলবো, যেটা এটা আমার চতুর্থ বর্ষ, ফোর্থ ইয়ার আমরা চতুর্থ বর্ষ আছে এটা, যেটা আমরা কাংশা পূজা আমি এটা এসে ওখানে উপস্থিত হতে পারছি। প্রত্যেক বছরই দেখি আগে বছর থেকে আরও ভালো করে এটা করার চেষ্টা করে কাংশা থানার, তো থানার যারা অফিসার ইনচার্জ আছেন সন্দীপ চট্টরাজ তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি এবং বলতে চাইছি খুব সুন্দর করে আপনারা পুজো আয়োজন করেছেন, কালী পুজো আয়োজন করেছেন, মানুষকে আনন্দ দিয়েছেন আর সাথে সাথে উঠেছে। আমরা আজকের এই শুভ লগ্নে এসে দাঁড়িয়েছি আমাদের অতিথিবৃন্দকে
আমরা কাংশা থানা গ্রাম রক্ষী বাহিনীর পক্ষ থেকে মঞ্চে উপবিষ্ট সমস্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের বেশ কিছু অতিথি